নমস্কার, তথ্য বাংলা চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জানা অজানা তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আজ এমনই এক ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমার মতো আপনারা যারা পাহাড়ে বেড়াতে পছন্দ করেন, তার প্রত্যেকেই পাহাড়ের প্রতি একটা টান অনুভব করেন। বছরের একবার অন্তত পাহাড়ে ঘুরে আসতে পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে জুনের প্রথম সপ্তাহে গিয়েছিলাম সিকিমের জিরো পয়েন্টে, কিন্তু মেঘ, বৃষ্টি, স্নোফলস, ধস, ভয়, আতঙ্ক এবং সৌন্দর্য যে মেলবন্ধন দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বৃষ্টিতে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দারুণভাবে আপনারা উপলব্ধি করবেন। আজ জুন লাচুং থেকে ব্রেকফাস্ট করে সকাল 6:30 সময় ইয়ান্তাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় প্রচুর রেডোডেন্ড্রন গাছ থাকলেও তখন ফুল আর বিশেষ ছিল না। যাওয়ার রাস্তা মাঝে মাঝে একটু খারাপ হলেও ইয়ান্তাম পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো। আকাশে হালকা রোদ এবং মাঝে মাঝে মেঘের আনাগোনা। এইভাবে পৌঁছালাম ইয়ান্তামে। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার পথ চলা শুরু। চারিদিকের সৌন্দর্য মুগ্ধ করে তুলেছে। তারই মাঝে শুরু হলো বৃষ্টি, রাস্তার অবস্থাও খারাপ, গাড়ি যেতে বেশ অসুবিধা হচ্ছে, নানা জায়গায় ধস, পাথর ছড়িয়ে আছে। কোনো মতে পাথর সরিয়ে গাড়ির রাস্তা করা হয়েছে। কাছে দূরে পাহাড়ের ধস নামার নানা চিহ্ন। একটি জায়গায় তো প্রায় 1 কিলোমিটারের বেশি পাহাড় ধসে পড়েছে। যাই হোক, আমরা এগিয়ে চললাম। বৃষ্টির মধ্যেই এইভাবে বেশ কিছুটা পথ আমরা চলতে থাকলাম। আরও কিছুটা ওপরে ওঠার পর বৃষ্টি থেমে গেল। তখন মেঘের শুধু আনাগোনা, কখনো মাথার ওপরে মেঘ যাচ্ছে, কখনো তো আমাদের থেকে নিচে মেঘগুলো ভেসে চলেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। জিরো পয়েন্টে পৌঁছে গরম কফি খেয়ে একটু ঘোরাঘুরি করছি। এরই মধ্যে প্রচণ্ড ঠান্ডা হাওয়ার মধ্যে শুরু হলো ইউরিয়া দানার মতো বরফ বৃষ্টি। জুন মাসে এসে এভাবে স্নোফলস পাবো ভাবিনি, দারুণ মজা হলো। তবে আমাদের টিমে যে কয়টি বাচ্চা ছিল প্রচণ্ড ঠান্ডায় এবং অক্সিজেনের অভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু পপকর্ন এবং গরম কফি খাওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমরাও আর বেশিক্ষণ অপেক্ষা না করে ফেরার পথ ধরি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।